যিনি আমাকে আজকে আপনার এই ইউটিউবই লাইভে আসার সুযোগ করে মানে আসার জন্য তফিক দিয়েছেন আর দ্বিতীয়ত আমি মহা আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার প্রতি আপনার ঘরার যে সেই ইয়ং এন্টারপ্রেনিয়ার্স আমাদের নিজে বললাম মতো একটা গল্প ফাউন্ডেশনের মাধ্যমেই আমার সেই ঘুরে দাঁড়ানো এবং এখান থেকে এসে আপনার মাধ্যমে আমি যে শিক্ষাটা অর্জন করেছি এই ওই অর্জনের অর্জনটুকুর ফলাফলের উপরে দাঁড়িয়ে কিন্তু আমি আজকে উদ্যোক্তা হওয়ার মানে সক্ষমতা অর্জন করতে পেরেছি আমি এই ফাউন্ডেশনের যুক্ত হওয়ার আগেই যুক্ত হওয়ার সময় স্টুডেন্ট ছিলাম স্যার আর উদ্যোক্তা হওয়ার শুরু থেকেই এই ফাউন্ডেশনে যুক্ত আমি সপ্তম বেশ থেকে যুক্ত আছি আমাদের গল্প ফাউন্ডেশনে আপনি আগে মাদ্রাসায় পড়তেন না স্যার আমি স্কুল কলেজ থেকে আমি যখন থেকে আমাদের ফাউন্ডেশনে যুক্ত হই তখন আমি একটা বেসরকারি স্কুলে জব করি তো এটার পাশাপাশি আমাদের এই ফাউন্ডেশনের সন্ধান পাই ওইখান থেকে শিক্ষাটা নিয়ে একটা পর্যায়ে মানে আমি বিভিন্ন বিষয়ে সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে থাকি ব্যবসাটা শুরু হয় আমাদের দশম বেজ থেকে এসে আমি যখন যখন করোনার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় আমি গ্রামে চলে যাই গ্রামে চলে গিয়ে বেশ কিছুদিন আমাদের মাটি যেগুলো আছে আমি বিভিন্ন শাক সবজি চাষ মানে যে ব্যালেন্স ছিল ওইটা পুরোটাই শেষ একটা টাকাও কিন্তু মানে আমি যে বাজারে গিয়ে খরচ করব ওই খরচের টাকাও নাই তখন আমার এমনও সময় গেছে যে আমি বাজারে যাইতাম হেঁটে এবং আসতাম হেঁটে এবং যখন কেউ আমাকে বলতো তখন আমি বলতাম যে অনেক তো ইয়ে করছি এখন হাঁট মানে ই করার জন্য স্বাস্থ্যকাওয়ার জন্য হাঁটতে হবে হেঁটে হেঁটে এরকম আমি বাড়িতে যাইতাম যখন আমার দেখতাম যে পকেট অনেক একেবারে খুব সংকটাপন্ন আমি যে কীভাবে চলবো এখন বাবার থেকেও চাইতে পারি না আমার একটা সময়ে আসছি তখন আমি আমার কাছে মোবাইলে একদিন ব্যালেন্স চেক করে দেখি আমার কাছে ছাব্বিশশো টাকা বিকাশ ব্যালেন্স আছে ওইটার উপর ওইটা নিয়ে এবং আমার এক বন্ধু থেকে এক হাজার টাকা ধার নিয়ে আমি ছত্রিশশো টাকা দিয়ে চিন্তা করলাম তখন আমি কী করবো আমাদের ফাউন্ডেশনের দিকে একটু প্রকাশ করি দেখি অনেকেই মধু নিয়ে কাজ করতেছে তখন চাহিদা সম্পন্ন খুব তখন আমি খুলনা থেকে খুলনার বাড়ি থেকে পাঁচ কেজি মধু নিয়ে আসি মাত্র পাঁচ কেজি মধু ওই পাঁচ কেজি মধু তখন আমি গ্রামে থাকি প্রতিষ্ঠান বন্ধ গ্রামে এখন এটা সেল করতে হলে বুকিং দিতে হলে কুড়িয়ারে যেতে হবে কুমিল্লা আসা তখন রিক্স নিয়ে করোনার মধ্যেও আমি ম্যাচে পুরো এক একটা প্ল্যাটের যে ম্যাচটা আমাদের ছিল কেউ নাই আর জন্যই আমি একা ওই ম্যাচটার একরমের ভাড়া দিয়ে আমি ওইখানে চলে যাই ওকে শুধু ওইটা সেল করার জন্য এবং কেউ ছিল না আমি বাহিরে খেতাম হোটেলে আর ওই মেসটাতে থেকে একা মোটামুটি একটু মানে কাজটা করতে করো কঠিন হইতো তখন ওই মধুগুলো সেল দিই ফার্স্ট কেজি সেল দেওয়ার পরে দেখি আলহামদুলিল্লাহ স্যার আমার যথেষ্ট পরিমাণে সারা আসলো এর পরবর্তীতে আমার খেয়াল হয় আমি মনে হয় বিশ কেজি নিয়ে আসি তার পরবর্তীতে চালানে আমি এক মন মানে চল্লিশ কেজি নিয়ে আসি এভাবে ধারাবাহিকভাবে স্যার পরিলক্ষিত করি যে মানে আমার বিজনেসটা গ্রো হচ্ছে আর এটাতে সবচেয়ে বেশি যে সাপোর্ট শুরু থেকে সেটা হচ্ছে আমাদের নিজের বলা মতো একটা গল্প ফাউন্ডেশান এবং এই ফাউন্ডেশনের সকল সদস্য

যে অনেকে সেল নিয়ে কষ্টে আছে তাদের সেল হয় না আপনার সেল হচ্ছে সেল হচ্ছে বললেন দুই তিনটা পয়েন্ট আমাকে বলেন যে কি কী কারণে আপনার সেলটা হচ্ছে আমাদের আমাদের কিনছে তো আমাদের ফাউন্ডেশনের আজীবন সদস্যরাই বা দায়িত্বশীলরাই কিনছে কি কি কারণে আপনার থেকে কেনে স্যার আসলে বিষয়টা হচ্ছে আমি যখন আপনার মানে আমি সেলটা দেওয়ার আগে কিন্তু বিজনেস আমি স্কুলে জব করতাম তখন ছিল আমি আবার সেই হোস্টেল টিচার ছিলাম তো আমার হোস্টেল কাজের ডিউটির ফাঁকে আমার যথেষ্ট পরিমাণে সময় ছিল আমি শুয়ে থাকল আপনার সেশন দেখতাম ভিডিওটা ফলো করতাম বেশি তখন বিশেষ করে আমাদের ইউটিভি লাইভের আপনার ইউটিউবে যে এটা পাওয়া যায় ওইটা এখন কথা হচ্ছে স্যার এটা দেখতে দেখতে আমি তখন আমার কাছে একটা ভিতরে ইয়ে ছিল আমি মানুষদের সাথে মিশতে পারতাম কম মানে কথা বলার মানুষের আন্ডারস্ট্যান্ডিংটা আমার কম থাকতো মানে কারোর সাথে মিশে কথা বলার জন্য তো যখন আমি আপনার এখান থেকে এই উদ্যোক্তার বিষয়টা দেখলাম তখন আমি নিজেকে বললাম আমি উদ্যোক্তা হব এখন উদ্যোক্তা হতে হলে তো আমাকে মানুষদের সাথে যেটাকে বলা হয় স্যার কমিউনিকেশন স্কিলস স্যার আপনার বিষয়টা মানে প্রতিটা সেশন স্যার অনেক গুরুত্বপূর্ণ এখন কমিউনিকেশন স্কিল তো আমি অদক্ষ হওয়া এখন মানুষের সাথে আমি কীভাবে আমার ভাবটা বোঝাবো সহজে এটা আমি আমার এটা হচ্ছে উইক জোন এখন আমি কি করি আমি নিজের সাথে নিজে চ্যালেঞ্জ করি যে এটা আমি যে কম পারি তো আমি সবার সাথে মিশার একটা ট্রাই করব যে ব্যক্তিটা আমাকে ঘৃণা করে আমি তার সাথেও মিশবো এটার জন্য একটা অদম্য একটা চ্যালেঞ্জ নেই নিজের সাথে তখন দেখি মানুষদের মানে আমার মেসেঞ্জারে যারা কানেক্টেড আমাদের নেটওয়ার্কিংয়ে তাদেরকে মেসেজ দেয় বা ভালো একটা শুভ শুভ কুশলধী বিনিময়ের জন্য কথা বলি জিজ্ঞাসা করি দেখে একদিন জিজ্ঞাসা করলাম দুই দিন জিজ্ঞাসা করলাম রিপ্লাই দিল না আবার আরেক দিন দেখা তিন তিন দিনের দিন আবার জিজ্ঞাসা করি ভাই কেমন আছেন কি অবস্থা আপনার বর্তমান সিচুয়েশন কেমন মানে আমার তো জানার কোনো প্রয়োজন নাই বা উনি আমাকে হয়তো আমি বুঝতে পারি উনি আমাকে ইগনোর করছে তবুও আমি আমার কাজটা চালিয়ে যাচ্ছি তৃতীয় দিন চতুর্থ দিন এবার হয়তো এক সপ্তাহ পর উনি এমনও হয়েছে স্যার অনেকেরই নখ দেয়

কোনো গ্রুপ বা ফেসবুকের আমি লাইভ যাওয়াটা আমার অনেকটাই আমি জানতাম না আর আপনার মনে কি এইখানে আসার আগে উদ্যোক্তা হওয়ার কোনো স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার স্যার আমি একটা সময় অত সুপ্ত বাসনা ছিল তখন আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন ভাবতাম যে এখানে আসার পর সেটা এর আগে অত বেশি ছিল এর আগে একটা সময় ছিল আমি ই করবো মানে এর টিচার হবো স্যার মানে টার্গেট ছিল শিক্ষকতা করা বা ওইরকম কিছু যে কিছু একটা করব বা শিক্ষকতা করব বিশেষ করে অ্যাকাউন্টিংটা আমার পছন্দের একটা এখন আপনি প্রায় 1 লাখ টাকার বেশি সেল করেন জি আলহামদুলিল্লাহ কি কি প্রোডাক্ট আপনার আমি স্যার আমি তো শুরু করেছিলাম মধু দিয়ে এর কিছুদিন পর অ্যাড করি হচ্ছে সরিষার তেল খুব চাহিদা সম্পন্ন ছিল ঘানি ভাঙা খাঁটি সরিষার তেল এর পরবর্তীতে সরিষার তেলটা পাশাপাশি আমি হচ্ছে বেশ কিছুদিন পর তখন দেখলাম যে মিক্স ড্রাই ফ্রুটস নামে একটা ফুড এরকম আমার এক ফ্রেন্ড ফ্রেন্ডলিস্টের একজনে দেখলাম ঢাকা থেকে সেল করতেছে তো আমি ওনার থেকে নিয়ে প্রথমবার এখানে আর একটা সুবিধা সেটা হচ্ছে যে আপনি যে প্রোডাক্টগুলো সেল করতেছেন সেই প্রোডাক্টগুলো আবার সোর্সিং মানে আপনি কিনেন আবার আমাদের এই প্ল্যাটফর্মের কেউ না কারোর কাছ থেকে জি অনেকটা এমন বিষয় ইন্টারেস্টিং হ্যাঁ এই যে একটা দারুণ সুযোগ মানে আপনি আমাদের বাঘের হাট বা খুলনা জোনে যারা আছে তারা তো বন্ধুর ব্যাপারটা ভালো বোঝে বা তারা ইয়ে করে সো এখান থেকে নিশ্চয়ই আপনি সংগ্রহ করেন ঘানির জন্য যশোর ওই বেলটা খুব তেলের জন্য বিখ্যাত সেখান থেকে একটা আপনার কষ্টের কথা বলতে বলতে কষ্ট ব্যক্তিগত জীবনে তো অনেক কষ্টই থাকে সেগুলো তো সবগুলো মানে বলা যায় না বা ব্যাখ্যা করাটা মুশকিল তো আমার সবচেয়ে বেশি কষ্টের একটা বিষয় হচ্ছে স্যার আমার বাবার একটা ছোটবেলার একটা কাহিনী মানে আমার বাবা আমি যখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি তখন আমার বাবার মুখে শোনার কথা আর কি যে উনি জন্মের কিছুদিন পর এক দুই বছর পর ওনার মাকে মানে আমার দাদা ডিভোর্স দেয় তো আর পরবর্তীতে উনি একজন শিশু সুবিধাবঞ্চিত শিশু হয়ে যায় এর পরবর্তীতে বিভিন্ন জায়গায় হচ্ছে বড় হয় ওনার উনি সম্ভ্রান্ত পরিবারের ছেলে হয়েও ওই পরিবারে ওনার ঠাই ছিল না পরবর্তীতে উনি কখনও খালার বাড়িতে কখনো ওই চাষার বাড়িতে বা অন্য কারো হোটেলে রেস্টুরেন্টে এরকম জব করছিল। তো আমি যখন আমার এই বাবার স্মৃতিটা আমার মাথায় আসে আর কি আমার বাবা ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করতে পারে না তো বাবা যখন এগুলো বল বলে বা আমার বাবা বাবা অনেক নির্যাতিত্ব তখন নিপ্রিয়াম সহ্য করছে ওইটা শুনলে আমি ওইটাই আমার বেশি একটা কষ্ট দেয় এছাড়া স্যার আমার আলহামদুল্লাহ আর কোনো আর কোনো আমরা শুনবো আপনার এমনি কোনো ভুলের কথা মনে পড়ে অনেক সময় আমি যে নিজে অনেক সময় চিন্তা করি যে আচ্ছা আমার কি কোনো ভুল আছে গত এক সপ্তাহে গত পাঁচ বছরে গত গত এক বছরে আমি অ্যানালাইসিস করি এরকম এরকম কোনো ভুলের কথা অবশ্যই স্যার একটা ভুল যেটা একেবারে এখন সেটা হচ্ছে স্যার আমরা যে স্টুডেন্ট লাইফটা ফাস করে আসছি ওই সময়টাতে শুধু লেখাপড়ার দিকে ছিল বিশেষ করে সিসি বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওই সময়টাতে ওইখান থেকে যদি যেহেতু আমি নিম্ন মধ্যবিত্ত একটা পরিবারের ছেলে তখন থেকে যদি আমি স্যার একটা কারিগরি কাজ শিখতে পারতাম বা হাতের কোনো একটা কাজ শিখতে পারতাম তাহলে স্যার আমি লেখাপড়ার পাশাপাশি বা আমার এখন যে কোনো কাজের পাশাপাশি আমার ওই কাজটা খুব শক্তভাবে আমাকে এ ফোন দিত তবু এখন স্যার আমার কাছে একটা জিনিসই মনে হয় যত কাজে শিখছি না কিছু করছি আমার একটা বড় একটা সাহস হচ্ছে স্যার সেটা হচ্ছে আমি একজন মার্কেটিং এক্সপার্ট হতে পারতেছি বিশেষ করে আপনি যখন স্যার সেল বিষয়টা বলেন আলহামদুলিল্লাহ স্যার আমি যখন মানুষের কাছে যাই সেল করতে আমার আমার কাছে খুব বেশি ব্যাগ ফেতে হয় না এবং এই দক্ষতাটাই হচ্ছে স্যার আমার আমার চেয়ারের মধ্যে ওই কনফিডেন্স ফুটে উঠছে আমি দোয়া করি যে এখন আপনি এক লাখ বা তার কিছু প্লাস সোয়া লাখ টাকা সেল করেন আমি আমি দোয়া করি এটা খুব শীঘ্রই দশ লাখ টাকা মাসে সেল হয়ে যাবে কোথায় দেখতে চাই আসিরাফা দশ বছর পর নিজেকে স্বপ্নটা তো অনেক বড় এবং সেই স্বপ্ন দেখার যে মানে সাহসটুকু সেই সাহসটুকু অর্জন করতে পেরেছি স্যার আপনার আমাদের এই ফাউন্ডেশনের আপনার সেশন থেকে এখন স্যার সাহসটুকু অনেক বড় আমি আমি স্যার যখন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আমার পিছনে ফুটে আসে মানে উঠে তখন আমি এটাকে সামনে রাখি যে আমি কোথায় আছি এবং আমি কি করব এটা আমি যখন থেকে দেখি আর যে একটা মুখে স্যার আমরা যে চাকরি করব না চাকরি দিব আবার আপনার যে গুলো যে বিষয়টা আমার আমার একটা বিষয় আমি নিজেকে প্রশ্ন করছি আমি চাকরি করতেছি বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এখন আমার তো পঞ্চাশ হাজার টাকার মধ্যে লিমিট থাকবে দুই বছর পর সেটা ষাট হাজার হবে বা পাঁচ বছর পরে এক লাখ টাকার মধ্যে যাবে এখন আমার ভিতর যদি অপরচুনিটি থাকে আমি এক লাখ টাকা বা কিংবা এক লাখ টাকাটা কোনো একটা সময় গিয়ে দশ লাখ টাকায় রূপান্তর হবে আমি তো আমাকে আটকায় রাখতে পারবো না বা আমি তো আমাকে একটা লিমিটেড সোর্সের লিমিটেড এর মধ্যে বাইন্ডিংসে নিতে পারবো না সাধারণ তখন আমি চিন্তা করলাম যে আমার আমাকে দিয়ে কিছু একটা হবে এমন কিছু হবে আমার লাইফটা বা আমার ইনকাম সোর্সটা দশ হাজার টাকা দিয়ে শুরু হবে হয়তো এটা দশ লাখ টাকার মধ্যে শেষ হবে অথবা এটা আনলিমিটেড থাকবে এখনও স্যার এটা আমি বিশ্বাস করি যে আমার ইনকামটা আনলিমিটেড থাকবে যেমন কত টাকা ইনকাম হচ্ছে দেখা গেছে ওইটা বাড়তে থাকবে ইনক্রিজ হতে থাকবে তো এখন আমি দশ বছর পর স্যার আমাকে কোথায় দেখতে চাই এই বিষয়টা নিয়ে যদি স্যার সংক্ষেপে বলি তাহলে স্যার একটা কথাই বলবো সেটা হচ্ছে আমি চাইতেছি একটা প্রতিষ্ঠানের মালিক কর্ণদার হওয়া এবং আমার বিশেষ করে আমি স্যার ফুড নিয়ে কাজ করতে চাই আমি চাইতেছি যাতে আমার নিজস্ব একটা ফুড ব্র্যান্ডিং থাকে এটাই যেখানে কতজন লোক কাজ করবে এটাও আমি স্পেসিকভাবে বলতে পারবো না আমার কথা আমার কাজ রিপোর্ট আমি স্যার যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো মানে আমার কাজটা ততক্ষণ পর্যন্ত করবে এবং এই এনার্জিটুকু স্যার মানে সাহস এবং শক্তি আর স্যার আমি এই কাজের ফাঁকে একটু একটু কথা বলি সেটা হচ্ছে স্যার আমি যথেষ্ট পরিশ্রম মানে আমি যখন ড্রাই ফ্রুটসটা নিয়ে কাজ করি তখন ঢাকায় বিভিন্ন ফাইকারি মার্কেটে যখন আসি স্যার এখন পর্যন্ত এই সময়টুকুতে আমি যখন কোনো একটা প্রোডাক্ট কিনতে যাই তখন বিশটা প্রোডাক্ট বিশ দোকান থেকে কিনি বিষ দোকান থেকে কি উদ্দেশ্য কোন জায়গাতে আমি ভালো প্রোডাক্টটা একটু কমের মধ্যে পাচ্ছি এটা করার জন্য আমাকে অনেক সময় স্যার ব্যাগের মধ্যে যে কাঁচামালগুলো নেই এখন বীজটা দোকানে রেখে রেখে তো কিনে রেখে দিতে পারবো না আমি এটাকে বিয়ার করতে হয় মানে বহন করতে হয় অনেক সময় স্যার দুই হাতে আমার চল্লিশ পঞ্চাশ কেজি ব্যাগ আমাকে ওয়েট এবং কাঁধে ছিল আট দশ কেজি ইভেন এমনও হচ্ছে মাথায় ছিল হাতেও ছিল লেবার অ্যাট এ টাইম হচ্ছে আমি লেবার মানে এই কাজটা করে এখন ইয়ে করতেছি তো আমার স্বপ্নটা এমনই যে আমার একটা কোম্পানি থাকবে নিজের ফুড ব্র্যান্ডিং থাকবে নিজের নিজের ফুড প্রোডাকশন হবে এবং সেখানে কতজন মানুষ কাজ করবে সেটাও স্যার আমি নিজের মানে চাই বা যেকোনো একটা ভালো পর্যায়ে যতটুকু আমার সামর্থ্য যতটুকু করে আমি ততটুকু পর্যন্ত পৌঁছানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ না তবে আমার ভালো লাগছে যে আপনার মনের ভিতরে আগুন জ্বালিয়ে দিতে পেরেছি আমি আপনি এখন যে আলহামদুল্লিহ দুর্দান্তভাবে দৌড়াচ্ছেন এবং সেটা করার জন্য যা কিছু দরকার জীবনে সব কিছু করতে আপনি প্রস্তুত আছেন এই অ্যাটিচিউড আমার খুব ভালো লেগেছে এবং আপনি বোধহয় অনেক আমাদের এখানে কথা বলার জড়তা কাটানোর যে ভিডিও করেছেন অনেক না ভালো কথা বলেন এটা কিন্তু একটা দারুণ কোয়ালিটি এবং এটা একটা সেলসম্যানশিপ এটা তো আমরা প্রতিনিয়ত শিখাই ছিল না ছিল না অসাধারণ এই যে এই যে এই যে আপনাকে দেখে বা আপনাকে দেখে অনেকেরই মানে নতুন একটা ভাবনা তৈরি হবে যে এই মানুষগুলো এইভাবে কিভাবে কথা বলছে কোনো ভয় নাই জড়তা নাই এত সুন্দর করে কথা বলছে তার একটা কারণ যে এখানে আমরা এই করাই অবশ্যই স্যার এটা একেবারে হচ্ছে হাতে কলমে আমি বলবো যে এটা আমাদের জন্য বিশাল একটা অপরচুনিটি অসাধারণ আমি সর্বশেষ আপনাকে আপনার কাছে আমার বা লাইফ টি আমাদের আমার কথাগুলো যারা শুনতেছে এবং সবার কাছে শুধু আপনার কাছে এবং আমার সকল শুভাকাঙ্ক্ষী মা বাবা বা এবং বন্ধুবান্ধব সবার কাছে আমি শুধু একটা দোয়াই চাই আমার স্বপ্নটা যাতে পূরণ হয় এবং আমি আমার নিজের স্বপ্ন লক্ষ্যে বাস্তব পৌঁছানোর পর আমি বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদেরকে নিয়ে একটা ধারণ কাজ করতে চাই এটাই আমার হচ্ছে জীবনের লাস্ট মানে এটা করে আমি ইয়ে করতে চাই যেহেতু আমার বাবার বিশেষটা হচ্ছে যে আমার আমি আমার বাবাটা বাবা যেহেতু সুবিধাবঞ্চিত মানুষ ছিল তো আমি চাইতেছি আমার আমার রিপোর্ট বা আমার যোগ্যতা অনুযায়ী আমি সে কাজ করে সর্বোচ্চ কাজ করে যতটুকু করতে পারি আমি আমার সেই সমাজের সুবিধা বঞ্চিত মানুষদেরকে নিয়ে কাজ করা এটা হচ্ছে আমার অনেক ধন্যবাদ এটা অনেক ধন্যবাদ অসাধারণ চিন্তা